নমস্কার বন্ধুরা অল ইন্ডিয়া ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের যে ধর্মঘটের যেটা একটা শিডিউল প্রকাশ করা হয়েছিল এবং সেটা কিছু কারণে বন্ধ করা ছিল সেটাকে আবার তারা কিন্তু চালু করলো অর্থাৎ দফায় দফায় ব্যাংক হচ্ছে ধর্মঘট হবে তো সেই অনুযায়ী এই মাসে কিন্তু এই সরকারি ব্যাংক চার দিন বন্ধ থাকবে কোন চার দিন চার দিন হচ্ছে তেইশে ডিসেম্বর শনিবার চব্বিশে ডিসেম্বর রবিবার পঁচিশে ডিসেম্বর আপনারা জানেন একটা বড় হলিডে ক্রিসমাস ডে এবং ছাব্বিশে ডিসেম্বর তাদের অ্যাকচুয়ালি স্ট্রাইকটা হবে এবং এটা কোন সরকারি ব্যাঙ্কে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু ধর্মঘট হবে এবং স্বাভাবিকভাবে এটিএমেও কিন্তু প্রভাব পড়বে এই রকমভাবে বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু এইভাবে ধর্মঘট এরা চালিয়ে যাবে এবার প্রথমে যা শুরু হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপরে অর্থীতে স্টেট ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কগুলিতে কিন্তু এই তাদের ধর্মঘট চলবে তাদের বিভিন্ন রকম দাবি নিয়ে বেতন পরিকাঠামো নিয়োগ অর্থাৎ রিক্রুটমেন্ট এইরকম বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু এই আবেদন মানে দাবি মানে স্ট্রাইকটা ডেকেছে তো সাহায্যে সাধারণ নাগরিকদের কিন্তু অবশ্যই সমস্যা হবে কারণ ব্যাংকিং পরিষেবা কিন্তু আপনি খুব সহজে পাবেন না এই হচ্ছে খবরটি যে চার দিন আপাতত এই সরকারি ব্যাংকটি বন্ধ থাকবে ধন্যবাদ